আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা তেমন একটা বড় করব না, খুবই ছোট এবং সিম্পল রাখবো। তো এখন হচ্ছে গিয়ে হালকা পাতলা রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে ভুনা করব, মাছের ঝোল করব আর কি, আর ডাল রান্না করব, ভাত রান্না করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে খুবই সিম্পল ভাবে হচ্ছে ব্লগটা শেষ করব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথেই থাকবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আর কি, তাহলে চলুন আজকে সোজা চলে যাই রান্নাঘরে। এখন হচ্ছে গিয়ে আমি ভাত বসিয়েছি, তো এই জায়গায় ভাতটা বসিয়ে দিয়েছি আর বাকি রান্নাগুলো এখন করবো। তো এই ভাতটা বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে গিয়ে মাছটা ভাজা করে করে নিব। আর একটা ভাতটা হয়ে গেলে ডাল ডাল বসিয়ে দিব একটা, আর এটা হচ্ছে মাছ মাছের ঝোলটা বসিয়ে দিব। তো ভিডিওটা রান্না বান্না দেখাই শেয়ার করি। তো এই জায়গায় হচ্ছে গিয়ে আমি মাথা আর লেজ আর কয়েক পিস মাছের চাক নিয়েছি, এগুলোকে এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আর এই জায়গায় ডাল পেঁয়াজ এগুলো সব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো এবারে হচ্ছে গিয়ে আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই জায়গায় শুধু লেজ আর মাথাই নিয়েছি, এগুলো হচ্ছে একটু ঝোল ঝোল করে একটু মাছের ঝোল করব। আর হচ্ছে গিয়ে মাছের যেই কয়েক পিস চাক আছে এগুলো এভাবে ভাজা রাখবো, বাচ্চা রাখাবে। তো এই জায়গায় হচ্ছে গিয়ে আমি কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলটাকে। তারপর হচ্ছে এর মাঝে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো মাছ দিয়ে দিব। পাঙ্গাস মাছটা আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে। তো এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে ডাল রান্না করব। পাঙ্গাস মাছকে তো বলা যায় যে জাতীয় মাছ, ইলিশ তো কাটার জন্য তেমন একটা সবাই পছন্দ করে না, কিন্তু পাঙ্গাস মাছটা ছোট বড় সবাই পছন্দ করে আমাদের ঘরে বিশেষ করে। আর অন্যদের কারা কি ভাবেন সেটা তো আর জানি না। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, ডালটা রান্না করব। তো ডালটা দিয়ে দিলাম, কষিয়ে ডালটা বসিয়ে দিলাম, একটু টক দিব, টক দিয়ে ডালটা রান্না করব। তো এখন হচ্ছে ডালটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব। তো এখন হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দিলাম, অফ ক্যামেরায় উল্টিয়েছি, কড়াই ধরতে হয় নয়তো পিছলিয়ে যায়। তো মাছগুলো উল্টে দিলাম, এখন হচ্ছে গিয়ে আর এই পাশ দিয়ে অল্প করে শিং মাছের ডিম এগুলোকে হচ্ছে একটা আলু দিয়ে আর কি একটু ভাজি করব। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে হলুদ পাকি মরিচ পাকি ধনিয়া পাকি লবণ দিয়ে তারপরে এটাকে হচ্ছে ঝোল করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাছগুলো, বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন।
তো এখন হচ্ছে গিয়ে এর মাঝে ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে ভালো করে জাল করে নামিয়ে নিব। তো আমার মাছের ঝোলটা রান্না প্রায় কমপ্লিট, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এই পাশ দিয়ে হচ্ছে ওই কড়াইতে একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো কড়াই থেকে শুধু খালে এই মাছের ঝোলটা নামিয়ে ওই কড়াইতে আবার হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন পরিমাণ মতন দিয়ে দিব হলুদ ফাঁকি, দিয়ে দিব পরিমাণ মতন মরিচ ফাঁকি, দিয়ে দিব ধনিয়া ফাঁকি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে এর মাঝে হচ্ছে গিয়ে আলু কুচি করা আর মাছের ডিমগুলো একসাথে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণের ডিম ছিল, তো পেঁয়াজ দিয়ে করলে দেখা যায় একেবারে অল্প হবে, তো ভাবলাম যে একটা আলু দিয়ে করি। তো ছোট এক পিস আলু দিয়ে তারপর করলাম। আর এই পাশ দিয়ে ডালে হচ্ছে আম চাইছিলাম দিতে, কিন্তু বরফ খুলতে পারতেছিলাম না, তার যার কারণে জলপাই দিয়ে দিলাম। তো আমার ডালটাও রান্না কমপ্লিট, ডালটা হচ্ছে এখন নামিয়ে নিব। আর এই জায়গায় হচ্ছে গিয়ে আমার এটাকে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে আমি করে নেব। আর এই জায়গায় মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে মাছ ভাজা। আর হচ্ছে গিয়ে তো মাছের ডিমটা ভালো করে ভাজা ভাজা করে ভেজে রান্না করে নিয়েছি। আর এই পাশ দিয়ে হচ্ছে ডাল। তো আজকে এটাই রান্না করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে বলবেন। তারপর হচ্ছে খাওয়া দাবার পালা, তো খেতে বসে গেলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে একটু পরে লাবি বা হচ্ছে একটু দুষ্টুমি করতেছিল, তো আমি ভাবলাম যে ক্যামেরা বন্ধ করি। তো যখন ক্যামেরাটা অন করেছি তখন সে একেবারে চুপ করে গেছে, সে আর তেমন কোনো কথা টথা বলতে পারছিল না। ক্যামেরা দেখলে কেমন জানি স্তব্ধ হয়ে যায়, কথা তেমন একটা বলে না। এভাবে তো অনেক পাকাম করে, কিন্তু পরে আর কথা ক্যামেরা অন থাকলে আর তেমন একটা কথা বলে না, অন্য তো সারাদিনই বকর বকর করতেই থাকে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাকে কি সুন্দর দেখা যায় জিজ্ঞাসা করো সবাইকে। আমাকে সুন্দর দেখা যায়? একটা গান শোনাও, বলো বলো বলো, সুন্দর সুন্দর গান বলো, বলো একটা গান বলো। বাবা মানে